Many childless women in developing countries consider their lives are worthless. They often feel extremely isolated and treated inhumanely. This is the story of Jarna Mandal from Bangladesh, who lived a happy and healthy marriage until her husband mistreated her for her inability to conceive. She was brutally beaten, tortured, starved, and was forced to commit suicide. My name is Jarna Mandal. বয়স 45, আমার বিয়ে হয়েছে 30 বছরে, 15 বছর আমার বিয়ে হয়েছে। তো আমার শ্বশুর, আমার বিয়ে হয়েছে মানে অ্যারেঞ্জ ম্যারেজ, আর শ্বশুর বাড়িতে ছিল শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আর আমার একটা ননদ ছিল। আমার ফ্যামিলিতে আমার মা বাবা, আমার বোন, তারপরে আমার দাদা, বৌদি ছিল। যখন বিয়ে হয়েছে তখন আমার ভাইয়ের ছেলে মেয়ে দুটো ছিল। তারপরে তো আমার বিয়ে দিল, বিয়ে দিছে। ওখানে স্বামী তখন একটা কোম্পানিতে জব করতো, তো পরে উনি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলেন। সংসারে সব কাজ করতাম, তারপর আমার শাশুড়ি ছিল, একটা ননদ ছিল, আর আমার ননদ চারটা, তিনটার আগে বিয়ে হয়ে গেছে, ছোট ননদটার আমার হাতেই বিয়ে দিছি। সব কিছু আমি করতাম আমার সংসারে। তখন স্বামী আমাকে ভালোই বাসত। তারপরে আমার বাচ্চা নিলাম, আমার বাচ্চা আসলো, বাচ্চা টিউবে চলে গেছে। তখন আমি এখানে আসছিলাম আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায় আসার পরে তখন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি, এতটা অসুস্থ হয়ে পড়ি। তারপরে তারা ক্লিনিকে নিয়ে গেছে আমাকে। ক্লিনিকে নেওয়ার পরে সাথে সাথে ডাক্তার বলছে যে এখন যদি অপারেশন না করে টিউব ফেটে যাবে, ফেটে গেলে তাইলে আমি মারা যাব। তখন এই সাথে সাথে আবার অপারেশন করলো, সে টাকা পয়সাও আমার এই ভাই দিছে, আমার দাদা দিছে, সব কিছু চালাইছে উনি। তারপর আমি সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পর আমি বাড়ি গেছি। তারপর থেকে আমার স্বামী যেন কেমন কেন করে আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার ননদ, তারপর আমার শাশুড়ি, তারা তেমন একটা ভালো ব্যবহার করে না। আমার এই বাচ্চা ওইভাবে নষ্ট হয়ে গেছে এই জন্য। তারপর দেখতেছে আর বাচ্চাও আমার আর আসতেছে না। চেষ্টা করতেছি টুকটাক, মানে ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তাররা বলছে যে কোনো তেমন কোনো সমস্যা নাই, তারপরও কেন জানি আমার বাচ্চা আসছে না। এই থেকে শুরু হয়েছে আমার সাথে আমার স্বামীর খারাপ ব্যবহার, আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। তখন থেকে প্রথম থেকেই একটু একটু করে শুরু হয়েছে ব্যবহার খারাপ। তারপরে উনি আবার বাইরে মানে মেয়েটে দেখাও শুরু করছে, আমার শাশুড়ি বিয়ে দেবে, আমার ননদ, আমার হাজব্যান্ডও বিয়ে করবে, তার ভবিষ্যৎ দরকার, তার ছেলে মেয়ের দরকার, এই বিয়ে করবে। এখন এখানে মেয়ে দেখে, ওখানে মেয়ে দেখে, অনেক মেয়ের সাথে সম্পর্কও করছে। মানে অনেকদিন পর পর আমি শুনতে পাইতাম, টের পাইতাম যে এই মেয়ের সাথে কথা বলে, ওই মেয়ের সাথে যোগাযোগ করে, এই করে সেই করে, এগুলো জানতে পারতাম। এগুলো বলতে গেলে আমাকে মারধর করতো, আমার গায়ে হাত তুলতো, আমার সবসময় বকা দিয়ে কথা বলতো, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতো। এরকম করতে করতে আমি 5-6 বছর অনেক কষ্ট করে ওখানে থাকছি। মনে করছি যে যদি থাকতে পারি স্বামীর ঘরে, এরকম করছি অনেক দিন, অনেক সহ্য করছি, এইরকম টর্চার সহ্য করছি। তার মধ্যে আমি কাজ, সংসারে সব কাজ করতাম, আমি কোনো কিছু ফেলে রাখতাম না, সব করতাম। সময় মতো স্বামীকে রান্না করে খাওয়াতাম, কিন্তু পরে স্বামী এমন ইয়া হয়েছে, সময় মতো ঘরে আসতো না ঠিক মতো, মানে আসলেও আইসে খাওয়া দাওয়া একটু করে আমাকে একটু সময় দিত না, চলে যেত ঘর থেকে। আবার রাত্র 12টা 1টায় আসতো, এরকম আসতো, এসে খেয়ে ঘুমাইতো।
কিছু বলতে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করতো, বলতো তোর কথা আমার ভালো লাগে না, আমার শুনতেছ পার না, তোরে দেখতেছ পার না, তুই এখান থেকে চলে যা, তোর জন্য কোনো মেয়ে আসতে চায় না, শুনে যে ঘরে বউ আছে, শুনে অন্য মেয়েরা আসতে চায় না, তুই চলে যা, নাই তুই 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 ইয়া কর, গলায় রশি দে, আমার আমার হাজবেন্ড তো আমার রশিও দেখাই দিছে, বলে রশি গলায় গলায় রশি দিয়ে তুই মারা যা, তারপরে কীটনাশক ওষুধ আছে ওইগুলো দেখাই দেয় আমার ঘরে ছিল, ওইগুলো খা তুই খেয়ে মারা যা, না হয় চলে যা এখান থেকে, এরকম করতো আর প্রায় আমার মানে কথা কাটাকাটি হলে আমার গায়ে হাত তুলতো, মারধর করতো, অনেক মারধর করতো আমাকে, এরকম এরকম 6-7 বছর চলছে। চলার পর তারপরে হঠাৎ করে একদিন মানে বিয়ে করে বউ নিয়ে চলে আসছে ঘরে, তারপরও আমি থাকার চেষ্টা করছি, যে স্বামীর ঘরে আমি থাকবো, অনেক কষ্ট করছি, থাকার চেষ্টা করছি, থাকতে চাইছি আমি। হ্যাঁ, শুধু এটাই, আমার বাচ্চা হয় না এই জন্যই এত টর্চার, এত কিছু সব কিছু, এর জন্য আমার স্বামীর বাচ্চার দরকার, তার বাচ্চা লাগবে, তার ভবিষ্যৎ লাগবে, হ্যাঁ এই জন্য মানে তাকে মানে পর মানে তারে পরবর্তীতে যখন সে কাজ করতে না পারবে তখন তার বাচ্চা তাকে খাওয়াবে পড়াবে, এই জন্য তার ছেলে মেয়ের দরকার, আর এই ছেলে মেয়ের জন্যই আমাকে এত টর্চার করছে, এত কিছু সব কিছু শুধু ছেলে মেয়ের জন্য, এই জন্য সে বিয়েও করতে চাইছে বা বিয়েও করছে, সব কিছু করছে শুধু ছেলে মেয়ের জন্য। তাদের উদ্দেশ্য বলবো, যারা স্ত্রীকে এরকম টর্চার করে, ছেলে মেয়ে হয় না তাদের জন্য স্ত্রীকে টর্চার করে, এটা করা ঠিক না, কারণ তার তার ফ্যামিলিরও কারো এরকম হতে পারে, তার বোনের হতে পারে, যে কোনো কারো হতে পারে, তো তারাও তো তাদের আপনজন, তাদের যদি এরকম হয় তাইলে তারা কি করবে, তাদের তো এটা নিয়ে ইয়া করতে হবে, হ্যাঁ তাদের তো এইগুলো নিয়ে ভুক্তভোগী হইতে হবে, যে অন্য একটা মেয়ে যেভাবে কষ্ট পাবে তার বোনও তো সেভাবে কষ্ট পাবে। হ্যাঁ, এই জন্য বলবো যে আপনারা এভাবে এরকম কোনো মেয়ের প্রতি টর্চার করবেন না।